আলামিন হোসেন জানতে চেয়েছেন, গর্ভের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে? গর্ভের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে, নেফাস হতে থাকে যেটাকে বলা হয়, সেটা হলে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বিরত থাকবেন, তারপর নামাজ পড়তে হবে। ব্লিডিং থাকলেও আর যদি ব্লিডিংটা তার আগে বন্ধ হয়ে যায় 20-25 দিন 30 দিনের মাথায়, তাহলে যখন বন্ধ হবে তখন দেখবেন নামাজ শুরু করবেন। সায়েম জানতে চেয়েছেন, ভাড়াটিয়া হারাম টাকা ইনকাম করে জমিদারকে ওই টাকা দিয়ে ভাড়া দিলে কি ওই টাকা জমিদারের জন্য হারাম হবে? যদি হারাম লি আইনি, হারাম দুই প্রকার, এটা হারাম লি আইনি, এটা লি গায়রিহি। হারাম লি আইনি মানে হলো সরাসরি হারামটা তুলে আনলো, ধরুন টাকা চুরি করে আনছে, ছিনতাই করে আনছে, ওই টাকা আপনাকে দিলে আপনি নেবেন না, সেটা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি হারাম লি গায়রিহি হয়, অর্থাৎ টাকাটা হারাম না কিন্তু পদ্ধতির কারণে হারাম হয়েছে, ধরুন সুদ বা ঘুষের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে নিয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আপনার পাওনাদার হিসাবে আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে, তিনি যদি হারামে লিপ্ত আছেন, যেহেতু এটা সরাসরি বা মূলগতভাবে হারাম নয়, এটি আপনার জন্য নেওয়া জায়েজ হবে।